not me! এসে গেলাম স্টার বিরিয়ানিতে। এখানে দাদা বৌদির মতো 250 গ্রামের মাটনের পিস দেওয়া হয়, আর চিকেন চাপ তো বলতেই হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাদা বৌদির যে বিরিয়ানি স্টাইল, কলা পাতার মধ্যে যে বিরিয়ানি সার্ভ করা হয়, স্টার বিরিয়ানির মধ্যেও কিন্তু সেই সিস্টেমটাই রয়েছে। তবে একটা জিনিস কি, দাদা বৌদির সাথে স্টার বিরিয়ানির মধ্যে পার্থক্য যে এখানে তোমরা যদি চাও আনলিমিটেড রাইস পেতে পারো, দাদা বৌদির ক্ষেত্রে সেই আনলিমিটেড রাইস পাওয়ার সুবিধাটা এখনো পর্যন্ত হয়নি। তো আমরা আজকে চলে এসেছি বারাসাতের স্টার বিরিয়ানিতে। এখানে বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতাটা কিরকম হবে সেটা আজকে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, এবার তোমরা এনজয় করো সিনেম্যাটিক শট। আমাদের সাথে এসেই গেছে, হাই হাই হাই, এ হচ্ছে নতুন পারসন সৈকত। তো এ পরিচয় আমি দিয়ে দিচ্ছি, সৈকত হচ্ছে অরুণাবর বন্ধু, তো আমার ভাই। তো সৈকত আজকে হচ্ছে অরুণাবর জায়গায় হচ্ছে ক্যামেরাম্যান হিসাবে কাজ করবে। আগের বার হচ্ছে যে অরুণাবর ক্যামেরাম্যান হিসাবে কাজ করে, আজকে সৈকতকে একটা চান্স দেবো ক্যামেরাম্যান হিসাবে কাজ করার জন্য। তো অভিজ্ঞতাটা ক্যামেরাম্যান হিসাবে তার কেমন হবে আর আমার কেমন হবে সেটাও তোমরা জানতে পারবে। আচ্ছা, হোম ডেলিভারি অনলি ফর বারাসাত, তো শুনে নিলে অনলি ফর বারাসাত। তো আমাদের হাতে চলেই এসেছে এক প্লেট মাটন বিরিয়ানি আর এক প্লেট চিকেন চাপ। তবে আমি যেটা দেখলাম যে মাটনের যে সাইজ সেটা আশা করি 250 গ্রামের হবে না, যে সাইজটা আমি এখানে দেখলাম এটা আশা করি 170 গ্রামের হবে। তবে এখানে যে আলুটা ঠিক দাদা বৌদির বিরিয়ানির স্টাইলের মতো, তো এখানে শুধুমাত্র বলতে গেলে আলু আর হচ্ছে মাটন বিরিয়ানি দেয়নি, পাশে একটুখানি স্যালাডও দিয়েছে আর হচ্ছে যে বলতে গেলে একটুখানি চাটনি দিয়েছে আর তার সাথে একটু লঙ্কা। তো এবার হচ্ছে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স স্টার বিরিয়ানির কেমন হবে সেটা এবার দেখা যাক। তো চল জাস্ট আমি একটুখানি নর্মাল রাইসটা দিয়ে ট্রাই করবো। রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই ঝুরঝুরে রাইস, আর একটুখানি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, এই তোমরা দেখতেই পাচ্ছ খুবই ঝুরঝুরে রাইস। তো আমি একটুখানি নিয়ে নিই রাইস, তো এবার দেখা যাক কেমন রাইস দিলাম। এবার যদি দাদা বৌদির বিরিয়ানির সাথে কম্পেয়ার করি, নো ডাউট কোনো অসুবিধা হবে না, কেননা দাদা বৌদিতে যেরকম স্টাইলের বিরিয়ানি আমরা খেয়েছিলাম ঠিক সেরকম স্টাইলে কিন্তু এই বিরিয়ানিটা একদম লাইট বিরিয়ানি, মশলাদার নয়। নর্মাল বিরিয়ানি তো ট্রাই করলাম, এবার হচ্ছে একটুখানি মাটন দিয়ে ট্রাই করি আর তার পাশে একটুখানি আলু দিয়েও ট্রাই করবো। তো আমি একটুখানি আলুটা ভেঙে নিই, একটুখানি মাখিয়ে নিয়ে এবার হচ্ছে আমি খাবো। তো এবার দেখা যাক চলো। সাথে বোরহানি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, এলাচি পড়লে মুখে মরি স্বাদের শোকে, এতটাই নো ডাউট দারুণ খেতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলুর মধ্যে পুরোপুরি মশলাটা ঢুকেছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে 170 গ্রামের মাটনের পিস হবে। তো খেয়ে এবার দেখা যাক। খেয়ে যেটা বুঝলাম মাটনের ক্ষেত্রে, দাদা বৌদি যখন খেয়েছিলাম মাটন, তো ওখানটা একদম নরম মাটন ছিল, একদম বেরিয়ে যাচ্ছিল। এই মাটনের ক্ষেত্রে একটা জিনিস কি, একটুখানি শক্ত আছে মাটনটা, মানে একদম মুখের মধ্যে দিলেই যে গলে যাচ্ছে তা ব্যাপার না, হালকা শক্ত আছে মাটন। তোমরা দেখতেই পাচ্ছ যে একটু হালকা হালকা পিঙ্কিশ ব্যাপারটা রয়েছে মাটনের ক্ষেত্রে। আর একটুখানি তোমাদের ছিঁড়ে দেখাই, এই চো এই চো দেখি চিকেনের চাপের পিসটা কিরকম। চিকেনের পিসটা বিরিয়ানির সাথে একটু ট্রাই করি, চিকেনটা গ্রেভি নো ডাউট খুবই ভালো, তবে চিকেনটা আরেকটু যদি কুক হতো তাহলে কোনো কথাই হতো। এবার মাটন চিকেন চাপ তার সাথে ধামসা সাইজের আলু,
একটু তার সাথে চাটনি আর একটু পেঁয়াজ। এবার হচ্ছে মিক্স আপ করে একটা বিগ বাইট নেব, আর বিগ বাইটটা নিয়ে দেখা যাক চল। রিন্দালামন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, এলাচি পড়লে মুখে। জাস্ট একটা কথাই বলবো, সেরা লাগলো, সেরা। এক কথায় এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লাগলো, এক কথায় বলবো সেরা আর অসাধারণ। অরুণাবু বলো কেমন এক্সপিরিয়েন্স লাগছে? আমার অসাধারণই লেগেছে, মানে টেস্ট আছে, খারাপ না। সৈকত ভাই বিরিয়ানি ভালোই, মটনটা শক্ত, মটনটা শক্ত আছে, আর চিকেন চাপটা আর টনি একটু ভালো ভালো, কিন্তু সেই অভিজ্ঞতাটাই লাগলো। এরা যেটা বললো যে মটনটা খেতে খেতে, আমি একটুখানি বলছি যে মটনটা একটুখানি শক্ত আছে, আর সবচেয়ে বড় কথা চিকেনটা যদি আরেকটু কুক হতো তাহলে নো ডাউট খুবই ভালো লাগতো। কিন্তু অ্যাকচুয়াল বিগ বাইট যেটা নিলাম, বিগ বাইটটা তো আমার এক কথায় অসাধারণ লাগলো, নো ডাউট। তো তোমাদের তো হচ্ছে স্টার বিরিয়ানি রিভিউ দিয়ে দিলাম, এবার হচ্ছে আমি একটুখানি খেয়ে নিই, খেয়ে দোকানের যিনি মালিক অর্থাৎ ওনার, সেই ওনারের সাথে দোকানের সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, আর এখানে কিভাবে আসতে হবে তার ডিটেলসটাও নিয়ে নেবো। তো চল। তো খেয়ে তো আমার খুবই ভালো লাগলো, খাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এবার আমি হচ্ছে যে দোকানের যিনি ওনার রয়েছে তার সাথে কথা বলে নেবো। নমস্কার দাদা, আপনার নাম? অনুপ দত্ত। আচ্ছা, সবাই শোনা বলেই জানে, সবাই শোনা। আচ্ছা বলছি, আপনি কবে হচ্ছে দোকানের স্টার্টিংটা করেছেন? ছ মাস হয়েছে। তো এখানে খাওয়া তো খুবই ভালো লাগলো, তবে একটা জিনিসের অসুবিধা হয়েছে, চিকেন মাটনটা একটুখানি শক্ত হয়ে গেছে। মাটনটা আপনাদের সবে হাড়ি খুলেই দেওয়া হলো, তো এটা 10 মিনিট, মানে এখন 10 মিনিট হয়ে গেছে, এখন আবার পুরো সব। প্রথমেই যদি একদম নরম করা হয় তো পরের দিকে একদম ভেঙে টুকরো হয়ে যাবে। আচ্ছা, যার জন্যই এটা। আচ্ছা, তাহলে চিকেনটাও সবে আপনারা দেখলেন, ঢাললাম সবে চাপে দিছে, এই চিকেনটাও 10 মিনিট ফোটার পরেই একদম প্রথমেই আপনাদের দিয়ে। আচ্ছা, তো বুঝতেই পারলে এই ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে যে লোকেশনটা আমরা জেনে নেবো, কিভাবে এখানে আসতে হয়। এটা কলোনি মোড় থেকে 1 কিলোমিটার উল্টো দিকে এসপি অফিস, বারাসাতে এসপি অফিস, ঠিক তার উল্টো দিকে এসপি অফিসের উল্টো দিকে। তো চেকপোস্ট নপাড়া, চেকপোস্ট নপাড়া, চেকপোস্ট। তো দাদার থেকে হচ্ছে জেনে নিলে কিভাবে আসতে হয়, তাও হচ্ছে যে ডিটেলসে তোমরা যদি জানতে চাও অ্যাড্রেসটা, আমি গুগল ম্যাপসের যে লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্রপার অ্যাড্রেস দিয়ে দেবো, আর যে নাম্বার রয়েছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটাও দিয়ে দেবো। নমস্কার দাদা। বারাসাত পুলিশ স্টেশন, এই যে বারাসাত পুলিশ স্টেশন, ঠিক বারাসাত পুলিশ স্টেশনের অপোজিটেই হচ্ছে এই স্টার বিরিয়ানির দোকান। অনবদ্য হয়ে গেল, খাওয়ার এক্সপিরিয়েন্সটা ভাই কেমন লাগলো তোমরা বলো? ও লাভলি, অসাম, লাভলি লাভলি লাভলি। তো ক্যামেরাম্যান তো অনেক হচ্ছে যে কাজ করে দিয়েছে, সত্যি কথা বলছি ক্যামেরাম্যান হিসাবে সৈকত দারুণ ক্যামেরা করে, আর এটা হবে না কেন, অরুণাবু যেহেতু হচ্ছে যে ভালো ক্যামেরাম্যান, তো তার থেকেই তো হচ্ছে সবচেয়ে বড় কথা শিখেছে। তো সত্যি কথা এক্সপিরিয়েন্স দারুণ হয়েছে, আর একটা কথাই বলবো, এবার হাঁটতে হাঁটতে তো বৃষ্টি হচ্ছে না কি রে? বৃষ্টি হচ্ছে, তো আর হচ্ছে যে এখানে কন্টিনিউ করব না, নইলে প্রবলেম হয়ে যাবে, বাড়িতে চলে যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো। তো তোমরা যদি যেতে চাও স্টার বিরিয়ানিতে, তার আগের দিন প্লিজ এই দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এখানে একটা জিনিস হচ্ছে, আসলে স্টার বিরিয়ানি শুরু হওয়ার আগে স্টার ক্যাটারার ছিল, তারপর থেকে হচ্ছে স্টার বিরিয়ানি স্টার্টিং হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই স্টার ক্যাটারার পুরো বলতে গেলে বিগত 25 বছর ধরে রয়েছে। তো তোমরা যদি বিয়ে বাড়ির ক্ষেত্রে যদি ক্যাটারিংয়ের বিষয়ে কন্ট্যাক্ট করতে চাও, তো এই নাম্বারে তোমরা করতে পারো। আমি হচ্ছে মাটন বিরিয়ানিটা খেলাম, তো মাটন বিরিয়ানিটা খেয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আমার মনেই হলো, তোমাদের বলেও দিয়েছিলাম যে মাটনটার ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড, আর চিকেন চাপের ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কেননা আমি এক্সপেক্ট করতে পারিনি এত বড় দোকানে হচ্ছে যে এত শক্ত পিস দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তবে রাইসটা সত্যি কথা বলছি ফার্স্ট ক্লাস, রাইসটা দারুণ খেতে, আর আমি একটুখানি আনলিমিটেড যে রাইসের যে ব্যাপারটা ছিল সেই রাইসের জন্য বলে একটুখানি হচ্ছে রাইসটা নিয়েছিলাম। তো খেয়ে আমার সত্যি কথা ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল। তোমরা যদি যেতে চাও হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি, অ্যাড্রেসটা ডিটেলসে দিয়েছি, গুগল ম্যাপসটাও দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।